রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে দায়ের করা রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 8 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে 1,00,000 টাকা জরিমানা করেছে আদালত। তামজিদ সুমনের রিপোর্ট। অযথা রিট করে জরিমানার মুখোমুখি হওয়া দেশে নতুন নয়, কিন্তু রাষ্ট্রপতি পদ নিয়ে রিট করে জরিমানার ঘটনা দেশে এবারই প্রথম। মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গত 13 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে রিট করেন উচ্চ আদালতের আইনজীবী এম এ আজিজ খান। নির্বাচন প্রক্রিয়া বৈধ বলে আদেশ দিয়ে রিটটি খারিজ করে হাইকোর্ট। আদেশে বলা হয় রাষ্ট্রপতি পদটি লাভজনক নয়। এরপরও খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ওই আইনজীবী। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি খারিজ করেন। একই সঙ্গে অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবীকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। এটা যেহেতু সরাসরি এই বিষয়টা একবার একটি হাইকোর্টের একটি বিভাগ রায় দিয়ে ঘোষণা করে দিয়েছেন যে এই পদটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কর্মে নিয়োজিত কোনো লাভজনক পদ নয়, সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন এই রায়টা ফলো করে যে রায়টা দিয়েছেন সেটা সম্পূর্ণ সঠিক। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পিটিশনটা ডিসমিস করেছেন এবং যেহেতু আদালত মনে করেছেন এই ধরনের মামলা করে রাষ্ট্রের সময় নষ্ট করা, আদালতের সময় নষ্ট বিভিন্ন কারণে ওনাকে বলছেন 1,00,000 টাকা জমা দেওয়ার জন্য। জরিমানার আদেশে অসন্তুষ্টি জানালেও রিটকারী আইনজীবী জানান জরিমানা পরিশোধ করবেন তিনি। কোর্ট বললেন যে ওই 60 DLR এখন আপিলে আছে এবং ওটার এখন কার্যকারিতা নাই, সুতরাং আমরা 49 DLR ধরব। কোর্টের অর্ডার হলে পেমেন্ট করবো, আমি কী করবো? সাধারণত কস্ট হয় যেখানে ফিবুলাস বা ভ্যাক্সিনেশন কস্ট কেস করা হয়, কিন্তু আমার কেস তো ফিবুলাসও না ভ্যাক্সিনেশনও না। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে গত 24 এপ্রিল শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তামজিদ সুমন, NTV News, ঢাকা।